হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাপি নিউ ইয়ার 2023 উপলক্ষে আপনি স্ক্রিনের মধ্যে যে পোস্টার ডিজাইনটা দেখতে পারতেছেন, এরকম পোস্টার ডিজাইন আপনি আপনার নিজের ফটো দিয়ে খুব সহজেই এডিটিং করতে পারবেন। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এরকম পোস্টার ডিজাইন আপনি কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। দেখেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও একটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাপি নিউ ইয়ার 2023 উপলক্ষে ওই রকম পোস্টার ডিজাইন আপনার নিজের ফটো দিয়ে তৈরি করার জন্য প্লে স্টোর থেকে পিক্সআর্ট নামের অ্যাপ্লিকেশনটি আগে আপনাদেরকে ইনস্টল করে রাখতে হবে। প্লে স্টোরে গিয়ে পিক্সআর্ট লিখে সার্চ করলেই আপনার সামনে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো ওই অ্যাপ্লিকেশনটি, এই যে এরকম অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, এরপরই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি আপনার ফোন থেকে কি করবেন আপনি ওপেন করে ফেলবেন। ওপেন করার পর সবার নিচের দিকে মাঝখানে প্লাস আইকন দেখতে পারবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। এখন সবার নিচে চলে আসবেন। সবার নিচে আসার পর এখানে কালার ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন দেখতে পারবেন, এই যে ইয়েলো কালারের অর্থাৎ হলুদ কালারের একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সো আমি এই যে এই হলুদ কালারের ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলাম। সো আপনি হলুদ কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো এরপরই অল্প একটু লোডিং হবে, তারপরই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে প্রথমে কি করতে হবে, ক্রপ করে নিতে হবে। এটার জন্য আপনি নিচের দিকে এই যে টুলস নামের একটা অপশন দেখতে পারবেন, এই টুলস অপশনে ক্লিক করবেন। করার পর প্রথমেই এই ক্রপ অপশনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে এই যে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন স্ক্রল করলে, সো এটা থেকে আপনি কি করবেন পোর্ট্রেট এই যে এটা সিলেক্ট করবেন। এবার আপনাদেরকে কি করতে হবে, নিচের দিকে আপনি বিভিন্ন অপশন বা বিভিন্ন টুলস পেয়ে যাবেন। সো একটু স্ক্রল করলে এখান থেকে আপনি স্টিকার নামের একটা অপশন দেখতে পারবেন, এই যে এই স্টিকার অপশনে কি করবেন আপনি ক্লিক করে দিবেন। সো আমি এই স্টিকার অপশনে ক্লিক করে দিলাম। দেখেন, স্টিকার অপশনে ক্লিক করার পর এই যে উপরের দিকে সার্চ অপশন দেখতে পারবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি হোয়াইট লাইট লিখে সার্চ করবেন, অর্থাৎ হোয়াইট লাইট লিখে কি করবেন এই যে সার্চ বারে সার্চ করে দিবেন। হোয়াইট লাইট লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনি এই যে এরকম একটা হোয়াইট লাইটের অপশন দেখতে পারবেন, আমি টিক মার্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাকে অবশ্যই এই যে এই হোয়াইট লাইটের শেপটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। সো আপনি এটার উপর ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনাদেরকে কি করতে হবে, এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে, মানে অ্যাডজাস্টমেন্ট ভালোভাবে করে নিতে হবে। নেওয়ার পর এখন নিচের দিকে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। সো এখান থেকে এই যে এখানে ব্লেন্ড নামের একটা অপশন দেখতে পারবেন, এই যে এখান থেকে আপনি কিন্তু ব্লেন্ড নামের একটা অপশন দেখতে পারবেন। ব্লেন্ড এই অপশনটিতে কি করতে হবে, আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনি এই অপশনটিতে ক্লিক করবেন, করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো এবার আপনাদেরকে কি করতে হবে, এই যে এখানে স্ক্রিন নামের একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনি এই শেপটাকে ফুল স্ক্রিন করে নেবেন, ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এখন আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফটো অ্যাড করতে হবে। সো অবশ্যই এই যে উপরে টিক মার্ক অপশনে ক্লিক করে রাখবেন। তো এখন আপনার ফটো অ্যাড করার জন্য নিচের দিকে আপনি অ্যাড ফটো নামের একটা অপশন দেখতে পারবেন। আপনি কি করবেন, নিচের এই যে এই অ্যাড ফটো বা প্লাস আইকন এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে। এখন আপনার যে ফটো দিয়ে হ্যাপি নিউ ইয়ারের পোস্টার ডিজাইন করতে চাচ্ছেন সেই ফটোটি আপনার গ্যালারি থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এই ফটোটাকে এই যে এইভাবে ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর এই ফটোর বা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড এখন এখান থেকে আপনাদেরকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য নিচের দিকে এখান থেকে রিমুভ বিজি নামের একটা অপশন দেখতে পারবেন, এই যে এই রিমুভ বিজি অপশনটিতে কি করবেন এখন আপনি ক্লিক করবেন। করার পর এখন এই যে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন রয়েছে, আপনি কি করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিবেন। দিলেই আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন, খুব সুন্দরভাবে আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তো এরপরই উপরের দিকে একটা অপশন লেয়ার নামের একটা অপশন দেখতে পারবেন, এই যে উপরের এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর এই যে এখানে আপনি ডুপ্লিকেট নামের একটা অপশন দেখতে পারবেন, ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। ডুপ্লিকেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফটো দুইটা হয়ে যাবে। তো আপনি একটা ফটোকে ছোট করে কি করবেন এই কোণার দিকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, অর্থাৎ একটা ফটোকে এই কোণার দিকে কিন্তু এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। নেওয়ার পর এই যে বড় ফটোতে ক্লিক করবেন, আপনাকে এই বড় ফটোটাকে কি করতে হবে, একদম জুম করে নিতে হবে। তো আপনার বড় ফটোটাকে কি করবেন, একদম এভাবে জুম করে নিবেন। জুম করে নেওয়ার পর নিচের দিকে এখানে অপাসিটি নামের একটা অপশন দেখতে পারতেছেন, এই অপাসিটিকে কিন্তু একদম কমিয়ে দিবেন, একদম 25-27 এরকম কিন্তু অপাসিটি কিন্তু রেখে দিবেন। সিটিটা কমিয়ে দেওয়ার পর উপরে টিক মার্ক অপশনে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, আবারও এখান থেকে আপনি স্টিকার অপশনে ক্লিক করে দিবেন। স্টিকার অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে হ্যাপি নিউ ইয়ার 2023
লিখে সার্চ করে দিবেন এই স্টিকারের ভিতরে। তো হ্যাপি নিউ ইয়ার 2023 লিখে সার্চ করলে হ্যাপি নিউ ইয়ার 2023 এর অনেকগুলো PNG ফাইল দেখতে পারবেন এখান থেকে। এই যে দেখেন অনেকগুলো PNG ফাইল রয়েছে, তো আপনার পছন্দ মতো আপনি কিন্তু যে কোনো একটা PNG ফাইল এখান থেকে আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে এই যে এই PNG ফাইলটি পছন্দ হয়েছে, আমি এটা কি করলাম সিলেক্ট করে দিলাম। তো আপনার পছন্দ মতো একটা হ্যাপি নিউ ইয়ার 2023 এর PNG ফাইল সিলেক্ট করবেন। করার পর আপনার PNG ফাইলটি কি করবেন, এই যে এভাবে কোণার দিকে কিন্তু ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এরপরে আপনি উপরে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এইখান থেকে আপনি আবারও নিচের এই যে স্টিকার অপশনে ক্লিক করবেন। এই যে নিচের স্টিকার অপশনে ক্লিক করবেন, করার পর আবারও কি করবেন, এইখান থেকে আরও একটা PNG ফাইল এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এটা শুধুমাত্র 2023 এর একটা PNG ফাইল সিলেক্ট করবেন। এখানে দেখবেন শুধুমাত্র 2023 এর অনেকগুলো PNG ফাইল রয়েছে, যেমন ধরেন এই যে এখানে একটা, এই যে এখানে একটা। তো আপনার পছন্দ মতো শুধুমাত্র 2023 এর একটা PNG ফাইল এবার আপনি সিলেক্ট করবেন। তো গাইস আমি এখান থেকে এই যে 2023 এর এই PNG ফাইলটা সিলেক্ট করতেছি দেখেন। তো সিলেক্ট করার পর এখন এই PNG 2023 এর এই PNG ফাইল বা PNG পিকটাকে আপনাকে এই যে উপরের দিকে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আপনি এটাকে কি করবেন, এই যে উপরের দিকে এভাবে আমার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। পরে আপনি আবারও নিচের স্টিকার অপশনে ক্লিক করবেন। করার পর এখন আবারও এই যে সার্চ অপশনে ক্লিক করে ক্রেকারস লিখে সার্চ করবেন। ক্রেকারস লিখে সার্চ করার পর অনেকগুলো এই যে এরকম ইফেক্ট চলে আসবে, এই যে এরকম ইফেক্ট চলে আসবে যেগুলো আমি টিক মার্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম ইফেক্ট এখন আপনার পছন্দ মতো একটা ইফেক্ট আপনি কি করবেন সিলেক্ট করবেন। সো আমি এই যে এটা সিলেক্ট করতেছি দেখেন। সো আপনার পছন্দ মতো যে কোনো একটা ইফেক্ট, এরকম ইফেক্ট কিন্তু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন এই ইফেক্টগুলোকে কি করতে হবে, আপনাকে এখানে বিভিন্ন ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ফাঁকা অংশ, এখানে একটা ফাঁকা অংশ, এই ফাঁকা অংশগুলোতে এই ইফেক্টগুলোতে ভরিয়ে দিতে হবে, তাহলে আপনার ফটোটা সুন্দর দেখাবে। সো অবশ্যই আপনি যেটা সিলেক্ট করবেন এটা কি করবেন, এই ফাঁকা অংশগুলোতে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিবেন। এই যে দেখেন আমি বসিয়ে দিচ্ছি, আমার মতো করে আপনি কিন্তু এডিটিংগুলো করবেন। সো এবার আপনাকে কি করতে হবে, এইটাকে আবারও একটা কপি করে নিতে হবে। নেওয়ার জন্য উপরে এই যে লেয়ার অপশন দেখতে পারবেন, এই যে এখানে, তো এটাতে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট অপশন, ডুপ্লিকেটে ক্লিক করে দিলে দুইটা হয়ে যাবে। সো এইটাকে এখন এই ফাঁকা অংশে কিন্তু আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে আপনার মোটামুটি সব কাজ শেষ। এখন আপনি উপরে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো সব কিছু শেষ হয়ে গেলে আপনি নিচের দিকে এফেক্ট নামের একটা অপশন দেখতে পারবেন। এই যে এফেক্ট নামের একটা অপশন, এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে প্রথমের HDR, এই এফেক্টটাই কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। এই যে প্রথমে রয়েছে HDR, কি করবেন এই HDR এই প্রথমের এফেক্টটিতেই ক্লিক করে দিবেন, অর্থাৎ এটাই সিলেক্ট করে দিবেন। দিলে আপনি যে PNG লেখাগুলো, টেক্সটগুলো অ্যাড করলেন সেগুলো কিন্তু ভালোভাবে দেখা যাবে। তো এরপরে উপরের দিকে টিক মার্ক অপশন এখানে ক্লিক করে দিবেন। দিলে আপনার এখানে সব কাজ শেষ। এখন ফটোটা আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এই যে উপরের দিকে এই যে এই অপশনটিতে কি করবেন, আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে আপনার এই ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য।